আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে অনেকটা আত্মবিশ্বাস তুঙ্গে ছিল বাংলাদেশের, তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হেরেই অনেকটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। তবে সিরিজ জয়ের সুযোগ এখনও হাতছাড়া হয়নি বাংলাদেশের। বুধবার বিকেল 5টায় শেষ ম্যাচে অঘোষিত ফাইনালে বাংলাদেশ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলাটা অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে বাংলাদেশে জয় পাওয়া সুপার স্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ান মাঠে। এদিকে শেষ ম্যাচের একাদশ নিয়ে চলছে বিস্তর আলোচনা। আসবে কি কোনো একাদশে পরিবর্তন, বা সাকিব কি শেষ পর্যন্ত থাকবেন শেষ ম্যাচে? এখন পর্যন্ত যা খবর তাতে সিরিজ জিতেই বাড়ি ফিরতে চান সাকিব। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব শেষ ম্যাচের বাংলাদেশের একাদশে ফাইনালি কারা থাকছেন, চলুন তা দেখে নেই এক নজরে। নাম্বার একে থাকছেন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচে মোটামুটি রান করলেও দ্বিতীয় ম্যাচে আবারও ব্যর্থ তামিম। নিজেকে আসলে সেভাবে মেরে ধরতে পারছেন না তামিম ইকবাল। কবে শেষ হবে তার রান করা? দেখা যাক শেষ ম্যাচে নিজেকে ফিরে পান কিনা তামিম। নাম্বার দুয়ে থাকছেন লিটন কুমার দাস। শেষ ম্যাচে রান না করলেও মোটামুটি ভালোই ফর্মে আছেন লিটন কুমার দাস, তাই সিরিজ জিততে হলে শেষ ম্যাচে তার কাছে একটা ভালো স্টার্ট চাই চাই। নাম্বার তিনে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ ম্যাচে জিততে হলে সাকিবের জ্বলে ওঠাটা ভীষণ জরুরি এই ম্যাচে, আর তা তিনি কতটা করতে পারেন তা দেখিয়েছেন প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে। নাম্বার চারে থাকছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তবে যতটা ভালো কিছু আশা করা হচ্ছিল মুশফিকের কাছ থেকে, ঠিক ততটা এই সিরিজে ভালো করতে পারেননি মুশফিক, তাই শেষ ম্যাচে ভালো একটা ইনিংসের প্রত্যাশা আমরা তার কাছে করতেই পারি। নাম্বার পাঁচে থাকছেন উদীয়মান ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। প্রথম ওয়ানডেতে যে ইনিংস তিনি খেলেছেন তা মনে থাকবে বহুদিন, তাই বেশি বেশি এমন ইনিংস তিনি আরও খেলবেন সেটার অপেক্ষাতেই থাকব। নাম্বার ছয়ে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ম্যাচে জয় পেতে হলে মাহমুদুল্লাহর ভালো ফিনিশিংটা ভীষণ প্রয়োজন এই ম্যাচে বাংলাদেশের জন্য। নাম্বার সাথে থাকছেন বর্তমান সময়ের বাংলাদেশের সেরা ফর্মে থাকা খেলোয়াড় আফিফ হোসেন ধ্রুব। গত ম্যাচেই তিনি যেভাবে বর্ডারহীন ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশকে বাঁচিয়েছেন বড় লজ্জার হাত থেকে, তা ছিল বড়ই অতুলনীয়, আর তাকে আরেকটু উপরে নামানো যায় কিনা তা ভেবে দেখা উচিত নির্বাচকদের। নাম্বার আটে থাকছেন আরেক নির্ভরতার প্রতীক মেহেদী হাসান মিরাজ। দিন দিন যেন তিনি হয়ে যাচ্ছেন দ্বিতীয় এক সাকিব। নাম্বার নয় থাকছেন সদ্য আইপিএলে ডাক পাওয়া তাসকিন আহমেদ, তবে দেশের কারণে তিনি কুরবানি দিয়েছেন আইপিএলকে। নাম্বার দশে থাকছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর সর্বশেষ নাম্বার এগারোতে থাকছেন আরেক ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তো এই ছিল বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচের বাংলাদেশের শক্তিশালী একাদশ। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচে জয় পেয়ে সিরিজ জয় নিশ্চিত করতে? তো অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল আপনার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।